করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক। সমস্ত নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদ্রিতা, আপনাদের স্বাগত জানাবো সেই সাথে সাথে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। লকডাউন চলছে এবং সেই কারণে স্কুল কলেজ বন্ধ থাকার জন্য অসুবিধায় পড়েছে ছাত্রছাত্রীরা, এবং সেই কারণের জন্য বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে আপনারা প্রত্যেক দিনই নিউজ নোম্যানস ল্যান্ডের পর্দায় দেখতে পাচ্ছেন দশম ও দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস। আমরা সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো মহকুমার শিক্ষকদের, তারা প্রত্যেক দিনই এই অবস্থায় আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করাচ্ছেন। এখন আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা ক্লাস, বিষয় সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি শিক্ষক শ্রী হরিগোপাল সরকার এবং শিক্ষক শ্রী সুমন কুমার দেকে। আমরা নিউজ নোম্যানস ল্যান্ড টিমের পক্ষ থেকে স্যারদের স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে, এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো এই অবস্থায় আমাদের মধ্যে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য। আমরা সরাসরি চলে যাব শিক্ষকদের কাছে এবং স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। স্যার আমি শুরু করছি। আজকে আমাদের টুয়েলভের যে সেকেন্ড পার্টটা, আগের দিন প্রথম পার্টটা হয়েছে জীবের জনন, আজকে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এই অধ্যায়টা আমরা শুরু করব। তার মানে দ্বাদশ শ্রেণী সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, সপুষ্পক উদ্ভিদের যৌন যৌনাঙ্গ ফুল এবং এই যে যৌন যৌনটা কীভাবে ঘটে সেটা শ্রদ্ধেয় শিক্ষক উনি এই জি এস স্যার শুরু করছেন। তোমরা সবাই টিভির সামনে থাকো, প্রশ্ন হলে জিজ্ঞাসা করবে স্যার। এইটা একটু কাউকে ঝেড়ে জানতে বলবে। এটা জীববিদ্যা দ্বিতীয় অধ্যায়, সুমনবাবু বললেন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এখন তোমাদের প্রথম জানতে হবে সপুষ্পক উদ্ভিদের যৌনজননে অংশগ্রহণকারী অঙ্গ কোনটি। সেই অঙ্গটি হলো ফুল। ফুল হচ্ছে উদ্ভিদের যৌনজনন অঙ্গ। এই ফুল সম্পর্কে আগে কয়েকটা কথা বলি, সংজ্ঞাটা পরে বলবো। ফুল কিন্তু একটা পরিবর্তিত কাণ্ড। কাণ্ডের যেমন বৈশিষ্ট্য, তার গায়ে পর্ব থাকবে। দুটো পর্বের মধ্যবর্তী স্থানকে পর্ব মধ্য বলা হবে, পর্ব মধ্য থাকবে। পর্ব থেকে সাধারণত কী সৃষ্টি হয় তোমরা সকলেই জানো, তবু আর একবার রিপিট করি, পর্ব থেকে সাধারণত পাতা, শাখা প্রশাখা, ফুল বা অন্যান্য অঙ্গ পর্ব থেকেই সৃষ্টি হয়। তাহলে পর্ব, পর্ব মধ্যে হচ্ছে একটা কাণ্ড বা বিটপের বৈশিষ্ট্য। তেমনি অনুরূপভাবে ফুলও কিন্তু একটা কাণ্ড, কিন্তু তার পরিবর্তিত রূপ ওইটা। কেন বলা হচ্ছে কাণ্ড? কারণ ফুলের যে কাণ্ড অংশটি তার নাম হচ্ছে পুষ্পাক্ষ, ইংরাজিতে বলা হয়ে থাকে থ্যালামাস। এই থ্যালামাস হচ্ছে এর কাণ্ড অংশ। এর উপরে পর্ব আছে, পর্ব মধ্য আছে। পর্বগুলি থেকে যেমন শাখা প্রশাখার ক্ষেত্রে পাতা উৎপন্ন হয়, তেমনি পুষ্পাক্ষের পর্ব থেকেও পাতা উৎপন্ন হয়। সে পাতাগুলি হলো কোনটি? ফুলের যে চারটি স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এই অংশগুলি হলো ফুলের পাতা। এই পাতাগুলো সৃষ্টি হয় ওই পুষ্পাক্ষের পর্ব থেকেই। তাহলে এই অঙ্গটি হচ্ছে একটা পরিবর্তিত বিটপ বা কাণ্ড। এর বৃদ্ধি একটা সীমিত, সীমিত সময় পরে সেটা পরিবর্তিত ফুলে পরিণত হয়। সেই ফুল থেকে নিষেকের মাধ্যমে তার থেকে কী হবে? ফল ও বীজ হবে। তাহলে আমরা ফুলের সংজ্ঞা হিসেবে বলতে পারি, যে পরিবর্তিত ও সীমিত বৃদ্ধি সম্পন্ন বিটপ শীর্ষ উদ্ভিদের যৌন জননে মুখ্য ভূমিকা গ্রহণ করে এবং নিষেকের মাধ্যমে ফল ও বীজ গঠন করে তাকে আমরা ফুল বলি। এখন প্রশ্ন, ফুল কিন্তু বিভিন্ন রকমের হয়। এমন কিছু ফুল আছে যা বৃন্ত আছে, কারোর বৃন্ত নেই। যাদের বৃন্ত আছে তাদের বলা হয় অবৃন্তক ফুল, যেমন রজনীগন্ধা।
বৃন্তযুক্ত ফুল যেমন জবা, ধুতুরা, মটর ইত্যাদি। এখন এখানে আমাদের আলোচনা হচ্ছে একটা আদর্শ ফুল। আদর্শ ফুল বলতে আমরা কি বলবো, যে ফুলের একটা নির্দিষ্ট বৃন্ত থাকবে, বৃন্তের অগ্রভাগে পুষ্পাক্ষ যেটা পরিবর্তিত কাণ্ড থাকবে, সেই কাণ্ডের পর্বগুলি থেকে ফুলের যে চারটি স্তবক, চারটি স্তবকই থাকবে। শুধু তাই নয়, সেই সঙ্গে মনে রাখতে হবে ওই স্তবকের প্রতিটি অংশের আকৃতিগতভাবে তাদের মধ্যে প্রায় সাদৃশ্য থাকে। যদি হয় তাহলে সেটাই হচ্ছে আদর্শ ফুল। তাহলে আদর্শ ফুল কাকে বলবো? বৃন্তের সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের উপর পর্যায়ক্রমে স্তবকগুলি আবর্তকারে বা সর্পিলাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে সাদৃশ্য হলে তবেই তাকেই বলা হবে আদর্শ ফুল। এই বেলাটা আদর্শ ফুলের ছবি এঁকে, তোমার এখান থেকে প্রশ্ন আসে একটি আদর্শ ফুলের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো, আসতে পারে। অথবা এই আদর্শ ফুলের যে বিভিন্ন অংশের আমরা চিহ্নিত করব, তাদের সম্পর্কে বর্ণনা পড়ব, তাদের প্রত্যেকটি অংশের কার্য পড়ব, কার্যগুলির উপরে প্রশ্ন আসে, তাহলে আমরা সর্বপ্রথমে আমরা একটা ছবি এঁকে তোমাদের দেখাই। দেখো তোমরা, একটা আদর্শ ফুলের ছবি আঁকা হয়েছে। আমি যে কথাগুলো বলেছিলাম, দেখো বৃন্ত আছে, এই হচ্ছে কাণ্ড সদৃশ্য একটা অঙ্গ, রূপান্তরিত বিটপ। তার এখানে একটা পর্ব, পর্ব পর্ব পর্ব, দুটো পর্বের মাঝখানে এই অংশটা হচ্ছে পর্বমধ্য। এক্ষেত্রে পর্বগুলি এত ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে যে পর্বমধ্যগুলিকে সহজে শনাক্ত করা যায় না। এইগুলো হচ্ছে সব ফুলের পাতা। তাহলে এই আদর্শ ফুলের ছবি দেখো, প্রথমে আমরা বলতে পারি একটা আদর্শ ফুলের কটা অংশ। আমি পাশে লিখে দেখাচ্ছি,
আদর্শ ফুল ছকটা এটা, তার উপর আমি বর্ণনা করে বলে দিচ্ছি। আদর্শ ফুলের মধ্যে তিনটি অংশ আছে। এক, পুষ্পবৃন্ত। দুই, পুষ্পাক্ষ। তিন হচ্ছে পুষ্পস্তবক। পুষ্পস্তবক দেখো চারটি অংশ আছে এখানে, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই চারটি স্তবককে আমরা দুটো অংশে ভাগ করি। এদের মধ্যে বৃতি আর দলমণ্ডল ফুলের সরাসরি যৌন জননে অংশগ্রহণ করে না, পরোক্ষভাবে করে। কিভাবে? ফুল যখন কুড়িয়ে অবস্থায় থাকে তখন পুংস্তবক স্ত্রীস্তবককে এরা রক্ষা করে। সেই জন্যে বৃতি আর দলমণ্ডলকে বলা হয়ে থাকে সাহায্যকারী স্তবক। আর পুংস্তবক আর স্ত্রীস্তবক সরাসরি যৌন জননে অংশগ্রহণ করে, সেই জন্য ওদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় বা অপরিহার্য স্তবক। তাহলে সাহায্যকারী স্তবকের মধ্যে তোমার দুটি অংশ, বৃতি এবং দলমণ্ডল। অপরিহার্য স্তবকের মধ্যে দুটো, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হলো স্ত্রীস্তবক। এইবার এর উপরে আমি বর্ণনা তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আসি আমরা পুষ্পবৃন্ত। এটা হচ্ছে সরু, এই যে দেখতে পাচ্ছ লাঠি, এত মোটা নয়, সরু, দণ্ডের দণ্ডাকার এবং সবুজ বর্ণের অংশটাই হচ্ছে পুষ্পবৃন্ত। এর কাজ হচ্ছে কি, গোটা ফুলটাকে কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে ফুলটাকে যুক্ত রাখে। এটা হচ্ছে মুখ্য কাজ। এছাড়ার কাজ কি, এই পুষ্পবৃন্তের সাহায্যে শাখা প্রশাখা থেকে পাতায় তৈরি বা সবুজ অঙ্গে উৎপন্ন খাদ্য ফুলের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আর একটা কাজ, যেহেতু পুষ্পবৃন্তটি সবুজ বর্ণের, তাহলে এরা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। গেল পুষ্পবৃন্ত। এইবার আসো পুষ্পাক্ষ। দেখো পুষ্পবৃন্তের অগ্রভাগে এই যে স্ফীত গোলাকার অংশটি, যেটা পর্ব পর্ব মধ্যে যুক্ত, এই অংশ যেটা ফুলের বিভিন্ন স্তবককে ধারণ করে তাকেই বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস বলে। তাহলে পুষ্পাক্ষের কাজ কি, পুষ্প স্তবকগুলিকে ধারণ করে। এইবার আসো পুষ্পস্তবক। পুষ্পস্তবককে আমরা ভাগ করে দিয়েছি। প্রথমে আসো আমরা বৃতি। পুষ্পাক্ষের একদম বাইরের আবর্তে অবস্থিত স্তবকটিকে বলা হয় বৃতি। বৃতির এক একটি অংশকে বলে বৃত্তাংশ। এই বানানটা অধিকাংশ ছাত্রছাত্রীরা ভুল লেখে, আমি বানানটা লিখে দিচ্ছি, বইতে ভালো করে দেখে নেবে। বৈরি তয় জফলা অনেশ্বর তাল বসা, এখানে অনেকে আকার দিয়ে ফেলে, আকার দিলে কিন্তু ভুল হয়ে গেল, বৃত্তাংশ বলে। বৃতি সাধারণত সবুজ বর্ণের হয়, তবে কোনো কোনো ফুলে বৃতির বর্ণ কিন্তু অন্যান্য বর্ণেরও হতে পারে, যেমন লাল হয়, তারপরে তোমার হলুদ হয়, বিভিন্ন আকৃতি বর্ণের হতে পারে। বৃত্তাংশের প্রধান কাজ কী, বৃত্তাংশের প্রধান কাজ, ফুল যখন কুড়িয়ে অবস্থায় থাকে তখন ফুলের এই যে ভেতরের যে তিনটে স্তবক, এই বৃতি তাদেরকে রক্ষা করে। এটা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় কাজ, বৃতি সাধারণত সবুজ বর্ণের, তাহলে সবুজ বর্ণের হওয়ায় এরা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। এইবার আসি আমরা দলমণ্ডল। এই যে দলমণ্ডল, এটা হচ্ছে বৃতির পরবর্তী ভিতরের আবর্তে অবস্থিত স্তবকটিকে বলা হয় দলমণ্ডল। দলমণ্ডলের এক একটি অংশকে বলা হয় দলাংশ বা পাপড়ি। এক একটি অংশকে বলা হবে দলাংশ বা পাপড়ি বলে। পাপড়ির বৈশিষ্ট্য কি, এরা বর্ণযুক্ত হতে পারে, বর্ণহীনও হতে পারে। আবার এরা সুমিষ্ট গন্ধযুক্ত হয়, গন্ধহীনও হতে পারে। এইবার এদের কাজ কি, এদের প্রধান কাজ, ফুল যখন পুরী অবস্থায় থাকে এদের প্রধান যে যৌন জননাঙ্গ, এই পুংস্তবক আর স্ত্রীস্তবককে এরা রক্ষা করে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে দলমণ্ডল বিভিন্ন বর্ণেরও সুমিষ্ট গন্ধযুক্ত হয়, কীট পতঙ্গকে আকৃষ্ট করে ফুলের পরাগ সংযোগে সাহায্য করে, যেটা উদ্ভিদের বংশ বিস্তারের সহায়ক। এবার আসো পুংস্তবক। পরবর্তী দেখো পুংস্তবক।
এই যে পুং স্তবক হচ্ছে কি দলমণ্ডলের ঠিক পরবর্তী আবর্তে অবস্থিত স্তবকটিকে বলা হয় পুং স্তবক। পুং স্তবকের এক একটি অংশকে বলা হয়, আমি এইটা মুছে দিই তাহলে পুং স্তবকের আলাদা ছবি এঁকে দে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ হচ্ছে পুং স্তবকের এক একটি অংশকে বলা হচ্ছে পুং কেশর। প্রতিটি পুং কেশরের দুটো অংশ, ডাকাটা সরু দণ্ডাকার অংশ যাকে বলা হয় পুং দণ্ড বা ফিলামেন্ট বলে। এই পুং দণ্ডের অগ্রভাগে ডাকাটা থলির মতো অংশ, এই থলিটিকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার। এরা যোজকদার, এরা দুটো খণ্ডে বা অখণ্ডিতও হতে পারে। যদি দুটো খণ্ড হয় যেমন আমার এখানে দেখানো আছে তখন এইটাকে লিঙ্কার বা যোজক বলা হয়ে থাকে। এই পরাগধানীর মধ্যেই আছে অসংখ্য ডিপ্লয়েড পুং রেণুমাত্রিক কোষ, সেগুলি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এখানে তৈরি হয় অসংখ্য হ্যাপ্লয়েড রেণু, যে রেণুগুলি থেকে পরবর্তীকালে পুং জনন কোষ তৈরি হয়। তাহলে এর কার্য কি? পুং স্তবকের প্রধান কাজ হচ্ছে পুং রেণু উৎপন্ন করা, দ্বিতীয় কাজ হচ্ছে পুং জনন কোষ উৎপন্ন করে নিষেকে সাহায্য করা। এইবার আসি আমরা স্ত্রী স্তবক, আলাদা করে একে দেখায়। স্ত্রী স্তবকের এক একটি অংশকে বলা হয় গর্ভ কেশর বা গর্ভপত্র বলে। প্রতিটি গর্ভকেশরের তিনটি অংশ, অগ্রভাগে যে খণ্ডিত অংশটি থাকে তাকে বলা হয় গর্ভমুণ্ড, মধ্যের সরু দণ্ডাকার অংশকে বলা হয় গর্ভদণ্ড, নিচের যে স্ফীত অংশটি একে বলা হয়ে থাকে গর্ভাশয় বা ডিম্বাশয় বলে। এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যেই থাকে ভ্রূণস্থলী, তার মধ্যে থাকে ডিম্বক। এগুলো আলোচনা আসবে, আজকে না পরের দিনে হবে। এই ডিম্বকের মধ্যে থাকে ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এর থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। চারটে তৈরি হয়, তার মধ্যে তিনটে নষ্ট হয়ে যাবে, একটি কার্যকরী অবস্থায় থাকে, এগুলো আমরা পরে আলোচনায় আসবে। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকেই পরবর্তীকালে নিষেকে সাহায্যকারী ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ তৈরি হয়। তাহলে স্ত্রী স্তবকের কাজ কি? প্রধান কাজ আমরা পরাগযোগ, তোমরা ক্লাসে দশম শ্রেণীতে পড়েছ। এই পুং স্তবকের পরাগধানী থেকে পরাগ রেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে একই ফুলে হতে পারে, একই গাছের দুটো ফুলে হতে পারে, একই প্রজাতির দুটো উদ্ভিদের ফুলের মধ্যে হতে পারে, যাকে আমরা পরাগ সংযোগ বলি। তাহলে পরাগ সংযোগের মাধ্যমে যখন এখানে পরাগ রেণু পড়ে তাহলে পরাগ রেণুকে গ্রহণ করা হচ্ছে স্ত্রী স্তবকের কাজ, একটা কাজ। দ্বিতীয় কাজ, এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে স্ত্রী স্তবক কী করে? যৌন জননে সাহায্যকারী, স্ত্রী জনন কোষ তথা ডিম্বাণু উৎপন্ন করে। তৃতীয় কাজ, নিষেকের পর গোটা গর্ভাশয় ফলে পরিণত হয় আর ডিম্বকটি বীজ গঠন করে। এই হলো তোমাদের একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণনা, প্রতিটি অংশের কাজ এবং তার চিত্র। এর পরের আলোচনা আসবে আমাদের পরাগ সংযোগ, এই অংশটি আলোচনা করবেন আমার সহযোগী আরেকজন আছেন মাস্টার মশাই সুমন দে, তিনি তারপরে আমি আবার আলোচনা করব পরের অংশ। এসো আমি পরের অংশ, ওনার আলোচনা হয়ে গেলে তোমাদের আর যে দুটো প্রশ্ন আমি বলে দিই যেটা হায়ার সেকেন্ডারিতে আসে, পুং লিঙ্গদার উদ্ভিদ বা মেল গ্যামেটোফাইটের উৎপত্তি ও গঠন, দ্বিতীয় প্রশ্ন ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গদার উদ্ভিদের উৎপত্তি ও গঠন, ওই অংশটা আমি পরে আলোচনা করছি, উনি পরাগ সংযোগের পরের আলোচনা উনি করে দিচ্ছেন। তাহলে স্যার এতক্ষণ আমাদের পড়ালেন সপুষ্পক উদ্ভিদের যৌনাঙ্গ ফুল, ফুলের মাধ্যমে পরাগযোগের ঘটে এবং পরাগযোগের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হয় বা উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে এই পরাগযোগ, তাহলে সপুষ্পক উদ্ভিদের যৌন যৌনে পরাগযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই পরাগযোগটা কী? পরাগযোগটা হচ্ছে কোনো একটা উদ্ভিদের
ফুল থেকে পরাগরেণু ওই একই উদ্ভিদের অন্য ফুলে, হ্যাঁ, বা দেখা যায় যদি অন্য কোনো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এখান থেকে পরাগরেণু এখানে স্থানান্তরিত হওয়ার ঘটনাটাই হচ্ছে পরাগযোগ বা পলিনেশন। এই পরাগযোগ কী কীভাবে ঘটে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত পর্যালোচনা করব। তাহলে পরাগযোগের বাহক আছে বা পরাগযোগটা আসলে কী? কোনো উদ্ভিদের পরাগরেণু ওই উদ্ভিদের গর্ভমুণ্ডে কিংবা একই প্রজাতিভুক্ত অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগযোগ বা পলিনেশন বলা হয়। এক্ষেত্রে পরাগযোগ দুরকমভাবে ঘটতে পারে, একটা হচ্ছে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন, স্বপরাগযোগটা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে বা একটি উভলিঙ্গ ফুলের মধ্যে ঘটতে পারে, অর্থাৎ এক্ষেত্রে উদ্ভিদ একটাই তার মধ্যে পরাগযোগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি স্বপরাগযোগটাকে। কী কী? একটা হচ্ছে অটোগ্যামি, আর একটা হচ্ছে গেইটেনোগ্যামি বা জেইটেনোগ্যামি। অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি বা জেইটেনোগ্যামি। অটোগ্যামি জিনিসটা কি? একই উদ্ভিদের দুটি, এই একই উদ্ভিদের একটি ফুলের যদি গর্ভমুণ্ডে সেই ফুলেরই পরাগরেণু আপতিত হয় এবং পরাগযোগ ঘটে তখন তাকে অটোগ্যামি বলা হয়। অটোগ্যামি দেখতে পাওয়া যায় কোথায় কোথায়? অটোগ্যামি দেখতে পাওয়া যায় সন্ধ্যা মালতি, মীরাবিলাস, জালাপা। আর একই উদ্ভিদের দুটো পৃথক ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন তাকে জেইটেনোগ্যামি বা গেইটেনোগ্যামি বলে। লাউ কুমড়োয় দেখতে পাওয়া যায়, কারণ লাউয়ের ক্ষেত্রে যখন স্ত্রী পুষ্পটা প্রস্ফুটিত তার নিচের দিকে একটা ছোটো লাউয়ের অংশ থাকে, ওটা অপরিণত ডিম্বাশয় বা গর্ভাশয়, সেখানে পরাগরেণু আপতিত হলে গর্ভমুণ্ডে ওই লাউটা বড় পরিণত অবস্থায় উপনীত হয়। কুমড়োর ক্ষেত্রেও একই, লাউ কুমড়ো এতে গেইটেনোগ্যামি বা জেইটেনোগ্যামি দেখতে পাওয়া যায়। লাউ কুমড়ো মটর, তাহলে স্বপরাগযোগের এই দুটো পার্ট। এবার স্বপরাগী উদ্ভিদের কতগুলো অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, যে কোন কোন ক্ষেত্রে স্বপরাগযোগ অবশ্যম্ভাবী হয় এবং স্বপরাগযোগ ঘটে থাকে, তাহলে সেগুলো আমরা আজকে পড়ব। তাহলে স্বপরাগযোগের দুটো পার্ট এবং একই উদ্ভিদের ফুলের মধ্যে এই প্রকার পরাগযোগ ঘটে থাকে। তাহলে আমরা এবার স্বপরাগী উদ্ভিদের অভিযোজিত বৈশিষ্ট্যগুলো পড়ব। অভিযোজিত বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে কী কী অভিযোজিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? অভিযোজিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় হচ্ছে হোমোগ্যামি, অর্থাৎ এক্ষেত্রে পুংকেশর এবং গর্ভকেশর একই সাথে একই সময়ে পরিণতি লাভ করে এবং পুংকেশর থেকে পরাগধানী গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে পরাগযোগ ঘটে, তাহলে এটাকেই বলা হচ্ছে হোমোগ্যামি। কোথায় দেখতে পাওয়া যায় হোমোগ্যামি? দেখতে পাওয়া যায় মিষ্টি মটর, পাইসাম স্যাটিভাম, দেখতে পাওয়া যায় হোমোগ্যামি। ঠিক আছে, বি দিয়ে হচ্ছে কুড়ি পরাগযোগ, কুড়ি পরাগযোগ। কুড়ি পরাগযোগটা কি? ফুলে কুড়ি থাকা অবস্থাতেই পরাগযোগ ঘটে যায় এবং ফুলটি যখন প্রস্ফুটিত হয় তখন পরাগযোগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে ফুলটি প্রস্ফুটিত হয়।
কিছু কিছু ধানের প্রজাতি আছে, কিছু কিছু ভুট্টার প্রজাতি আছে, তাদের মধ্যে এই বার্ড পলিনেশন বা কুড়ি পরাগযোগ দেখতে পাওয়া যায়। যেমন ধানের একটা প্রজাতি ওরাইজা স্যাটিভা জিজানিয়া উপপ্রজাতি, ওরাইজা স্যাটিভা জিজানিয়া এই উদ্ভিদটাতে কুড়ি পরাগযোগ দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে অনুন্মিলন বা ক্লিষ্টগ্যামি, অর্থাৎ দলমণ্ডলের উন্মোচন প্রক্রিয়া আগেই পরাগযোগ ঘটে, তারপরে দলমণ্ডল সম্পূর্ণ উন্মোচিত হয় এবং উদ্ভিদের পরাগযোগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে, দলমণ্ডলের উন্মোচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে তখন পরাগযোগ হয়ে যায় এবং ডিম্বক বীজে ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে অনুন্মিলন বা ক্লিষ্টগ্যামি এক্ষেত্রে পরাগরেণু পরিণত হলো, গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, তারপর দলমণ্ডল সম্পূর্ণ উন্মোচিত হলো। তাহলে অনুন্মিলন বা ক্লিষ্টগ্যামি কোথায় দেখতে পাওয়া যায়? আমরুল, অক্সালিস ইন্ডিকা বা বাদাম, আমরা সবাই জানি চীনাবাদাম মাটির নিচে হয়, সেক্ষেত্রেও অনুন্মিলন বা ক্লিষ্টগ্যামি ঘটে, কারণ ওখানে পরাগযোগের কোনো বাহক নেই। তাহলে এগুলো হচ্ছে সবই স্বপরাগী উদ্ভিদের অভিজড়িত বৈশিষ্ট্য। স্বপরাগযোগের সুবিধা কী? কোনো বাহকের প্রয়োজন হয় না এবং উদ্ভিদ নিশ্চিত একটা পদ্ধতি, এবং একটি উদ্ভিদের দুটো ফুল কিংবা একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটার জন্য যে বংশগত বৈশিষ্ট্যাবলী, সেগুলো বংশ পরম্পরায় একই থাকে, যার ফলে এরা নিজেদের বংশগত বৈশিষ্ট্যাবলী অটুট রেখে বংশগত বৈশিষ্ট্যাবলীর বংশানুসরণ ঘটাতে পারে। অসুবিধা কী? নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। আর কি, এই প্রকার উদ্ভিদগুলো বেশি মাত্রায় অভিজড়িত হতে পারে না, পরিবেশ প্রতিকূল হলে এই উদ্ভিদগুলো নষ্ট হতে পারে, তাহলে এগুলো হচ্ছে অসুবিধা। তাহলে স্বপরাগী উদ্ভিদের ক্ষেত্রে আমরা অটোগ্যামি গেইটেনোগ্যামি পড়ব এবং স্বপরাগী উদ্ভিদের অভিজড়িত বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ব, এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে বিজ্ঞানসম্মত উদাহরণ দেওয়ার। তোমাদের যদি গণটুকু মনে থাকে তোমরা প্রজাতিতে এসপিও লিখতে পারো, ঠিক আছে? এবার আমরা যাব ইতর পরাগযোগ এর ক্ষেত্রে বা ক্রস পলিনেশন। তাহলে আমরা পড়বো এবার ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ইতর পরাগযোগ বলতে আমরা কি বুঝি? যে প্রকার পরাগযোগ কোনো বাহক দ্বারা কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতিভুক্ত অন্য উদ্ভিদের ফুলে স্থানান্তরিত হয়, তখন তাকে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলে। এই প্রকার পরাগযোগে সাধারণত যদি একটা নির্দিষ্ট প্রজাতির দুটো উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে জেনোগ্যামি। এবং এই প্রকার পরাগযোগ সাধারণত একই উদ্ভিদের, এই ভিন্ন ভিন্ন উদ্ভিদের একই প্রজাতিভুক্ত ভ্যারাইটির মধ্যে ঘটে থাকে। এবং ইতর পরাগযোগ একটা বিবর্তিত প্রক্রিয়া, এবং এই পদ্ধতিতে একাধিক ভ্যারাইটির মধ্যে পরাগযোগ ঘটতে পারে, অর্থাৎ একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উপপ্রজাতির উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটতে পারে, সেক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি হয়, এবং এই প্রকার উদ্ভিদের অভিজন ক্ষমতা স্বপরাগী উদ্ভিদের থেকে কয়েক গুণ বেশি, এবং এই পদ্ধতিতে উৎপন্ন উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গমের হারও বেশি, ফলে এরা যে কোনো পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। তাই ক্রস পলিনেশন উদ্ভিদের ক্ষেত্রে একটা বিবর্তিত জনন পদ্ধতি, যার মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি হয়। তাহলে ইতর পরাগযোগের ক্ষেত্রে ইতর পরাগী উদ্ভিদেরও কতগুলি অভিজড়িত বৈশিষ্ট্য আছে, সেই অভিজড়িত বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করব। কী কী অভিজনগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ইতর পরাগী উদ্ভিদে? অ্যাডাপটিভ ফিচার্স,
কি অভিহিত বৈশিষ্ট্য আমরা ইতর পরিক উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। অভিহিত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে এক্ষেত্রে যদি ফুল উভলিঙ্গ প্রকৃতির হয় তাহলে ইতর পরাগযোগ অনেক সময় ঘটে না। কেন ঘটে না? কারণ উভলিঙ্গ ফুলের পরাগধানী এবং গর্ভমুণ্ডের ভিতরে সংযোগ ব্যাহত হতে পারে, বা তাদের একসময় পুংকেশ্বর চক্র বা পরাগধানী থেকে পরাগরেণু যখন পরিণত অবস্থায় গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন গর্ভমুণ্ড অপরিণত অবস্থায় থেকে যেতে পারে। তাহলে এরকম বিভিন্ন কারণেই উভলিঙ্গ ফুলেও স্বপরাগযোগ না ঘটে ইতর পরাগযোগ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সেই বৈশিষ্ট্যগুলো বা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো। এই জায়গাটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু ভালো করে দেখবে। তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে অসম পরিণতি। অর্থাৎ পুংকেশ্বর চক্র একসময় পরিণতি লাভ করছে, আবার গর্ভকেশর চক্র একসময় পরিণতি লাভ করছে। পুংকেশ্বর চক্র যখন পরিণতি লাভ করছে তখন গর্ভকেশর বা গর্ভমুণ্ডের পরিণতি ঘটছে না, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পুং পরিণতি বা প্রোটেনড্রি। পপুং পরিণতি বা প্রোটেনড্রি, এই পপুং পরিণতির ক্ষেত্রে পরাগ ধানী থেকে পরাগরেণু নির্গত হচ্ছে কিন্তু ওই ফুলের গর্ভমুণ্ড স্থানান্তরিত হচ্ছে না, অন্য একই প্রজাতিভুক্ত অন্য উদ্ভিদের গর্ভমুণ্ড স্থানান্তরিত হচ্ছে। কোথায় দেখতে পাওয়া যায়? কমন একটা উদ্ভিদ আমরা সবাই জানি, জবা, বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, জবায় পপুং পরিণতি বা প্রোটেন্ডি আমরা দেখতে পাই। এরপরে প্রস্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি, প্রস্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি, এটা কি? এক্ষেত্রে স্ত্রী স্তবক আগে পরিণতি লাভ করছে, পুং স্তবক পরে পরিণত হচ্ছে, তাই প্রস্ত্রী পরিণতি। এই প্রকার এই অবস্থা কোন উদ্ভিদে দেখতে পাওয়া যাচ্ছে? বেগুন, এটাও একটা কমন উদ্ভিদ, সোলানাম মেলাঙ্গানা, সোলানাম মেলাঙ্গানা দেখতে পাওয়া যাচ্ছে প্রস্ত্রী পরিণতি। এর মধ্যে পার্থক্য তোমাদের দিতে পারে, যে দু নম্বরে পার্থক্য দিয়ে আমরা কী লিখবো? এক্ষেত্রে পপুং পরিণতিতে পরাগধানী আগে পরিণতি লাভ করছে, প্রস্ত্রী পরিণতিতে গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক আগে পরিণতি লাভ করছে, পুংরেণু উৎপাদন গর্ভকেশরে ডিম্বাণু উৎপাদন আগে হচ্ছে, এক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া পুংকেশর সৃষ্টির আগেই সম্পন্ন হচ্ছে। এর একটা উদাহরণ দিয়ে আসবে, এর একটা উদাহরণ দিয়ে আসবে, তাহলে এক্ষেত্রে অসম পরিণতি হলো। তারপরে স্ববন্ধাত্ব, অর্থাৎ একই উদ্ভিদের দুটো ফুলে বা একই ফুলের মধ্যে উভলিঙ্গ হলেও তাদের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে পরাগযোগ ঘটে না, এই ঘটনাটাকে বলে স্ববন্ধাত্ব, সেলফ স্টেরিলিটি, স্ববন্ধাত্ব। স্ববন্ধাত্ব, তাহলে এক্ষেত্রে একই ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে কিন্তু পরাগযোগ বা নিষেক ঘটছে না। স্ববন্ধাত্ব কোথায় দেখতে পাওয়া যায়? স্ববন্ধাত্ব দেখতে পাওয়া যায় এরকম একটা উদ্ভিদ হচ্ছে রাসনা বা চা, ভেন্ডার অক্সবার্গি, এখানে GHII, অর্থাৎ এটা একজন বা মহিলা সায়েন্টিস্ট দ্বারা এই বিজ্ঞানসম্মত নামটি করা হয়েছে। তাহলে ভ্যান্ডার অক্সবার্গি, স্ববন্ধাত্ব দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে বিষম পরিণতি বা
অসমরূপতা আমরা বলতে পারি, অসমরূপতা অর্থাৎ অসমরূপতা এটা একটা অভিহিত বৈশিষ্ট্য। অসমরূপতা, একলিঙ্গতা, এগুলো সবই অভিহিত বৈশিষ্ট্য। অসমরূপতা বলতে গর্ভকেশর এবং পুংকেশরের মধ্যে এমন ভাবে গঠন সৃষ্টি হয় যাতে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত না হতে পারে, গর্ভমুণ্ড দীর্ঘায়িত হয় পরাগ দণ্ড অপেক্ষা। তাহলে একে বলা হচ্ছে অসমরূপতা। তাহলে অসমরূপতা দেখতে পাওয়া যায় এরকম উদ্ভিদ, অসমরূপতা দেখতে পাওয়া যায় আমাদের আশেপাশে বিভিন্ন উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলোতে অসমরূপতা আমরা দেখতে পাই। তার মধ্যে কমন একটা উদ্ভিদে হচ্ছে সরিষা। ব্রাসিকা নাইগ্রা বা ব্রাসিকা ক্যাম্পেস্টিস, একলিঙ্গতা, এক্ষেত্রে একটি উদ্ভিদে ফুল সাধারণত পুং বা স্ত্রী ফুল প্রস্ফুটিত হয়, সেক্ষেত্রে ইতর পরাগরেণু অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তাহলে একলিঙ্গ ফুলের ক্ষেত্রে সেই পরাগরেণু পার্শ্ববর্তী একই প্রজাতিভুক্ত কোনো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে পরাগযোগ ঘটবে, এটাকে একলিঙ্গতা আমরা বলছি। তাহলে এক্ষেত্রে একলিঙ্গতা দেখতে পাওয়া যায় কোথায়? পেঁপে, এটাও একটা কমন উদ্ভিদ। পেঁপে, তাল, ক্যারিকা প্যাপাইয়া, তাহলে এইগুলো সবই হচ্ছে অভিজয়িত বৈশিষ্ট্য। কার না হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশনের। এই পদ্ধতিতে আমাদের বিভিন্ন প্রকার ইতর পরাগী উদ্ভিদের বা আউটবিল্ডিং কৌশল, যেগুলো দুটো পৃথক বৈশিষ্ট্যযুক্ত একই গণের বা একই প্রজাতি কিন্তু উপপ্রজাতি আলাদা, তাহলে তাদের মধ্যে এই প্রকার অভিজ্ঞগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এবং ইতর পরাগী উদ্ভিদ আমি পূর্বেই বলেছি উন্নত বৈশিষ্ট্যযুক্ত হয় এবং নতুন ভ্যারাইটি সৃষ্টি করে উদ্ভিদের বিবর্তনের ধারাকে ত্বরান্বিত করে। এবার আমরা পড়ব ইতর পরাগযোগের বিভিন্ন পর্যায়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। কী কী পর্যায় ইতর পরাগযোগের? এখানে সময় খুবই কম, যার জন্য একটু দ্রুত পড়াতে হচ্ছে তোমাদের। তোমরা বইটা কাছে রাখো, বইটা কাছে রেখে মোটামুটি এগুলো একটু দাগিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। তাহলে ইতর পরাগযোগের জন্য যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আমরা দেখব ইতর পরাগী উদ্ভিদের সেগুলো জানলাম। এবার ইতর পরাগযোগ পদ্ধতি। ইতর পরাগযোগ সাধারণত বাহকের মাধ্যমে সম্পন্ন হয়, বাহক নির্ভর প্রক্রিয়া। কি কি বাহকের উপর নির্ভর করতে হয়? এক্ষেত্রে বাহকটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পেরেছি, একটা হচ্ছে প্রাকৃতিক বাহক আর একটা হচ্ছে জীবজ বাহক। তাহলে প্রাকৃতিক বাহক যেগুলো রয়েছে, প্রাকৃতিক বাহক যদি আমরা দেখি সেক্ষেত্রে বায়ু, জল, এগুলো প্রাকৃতিক বাহক। আর যদি আমরা জীবজ বাহক দেখি, জীবজ বাহকের মধ্যে কি কি আছে না? পতঙ্গ, পক্ষী, বাদুড়, শামুক, মানুষ, মানুষের মাধ্যমে পরাগযোগ ঘটে প্রভৃতি। তাহলে এইগুলো হচ্ছে বাহক নির্ভর প্রক্রিয়া, যার মাধ্যমে বিভিন্ন ইতর পরাগী উদ্ভিদে পরাগযোগ ঘটে থাকে। এবার এই বায়ু পরাগী বা জল পরাগী বা পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী, এইগুলো সম্বন্ধে আমাদের একটু পড়তে হবে। এগুলো কিছুটা মাধ্যমিকে আমরা পড়ে এসেছি, এখানেও আমাদের সেই অভিজয়িত বৈশিষ্ট্য ওই সকল উদ্ভিদের আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে আমরা চলে আসি বায়ু পরাগী, এগুলো আমি যত দ্রুত সম্ভব বলে দিচ্ছি তোমাদের। বায়ু পরাগী উদ্ভিদ, তাহলে বায়ু পরাগী উদ্ভিদের ক্ষেত্রে কী হয়? সহজে যে বৈশিষ্ট্যগুলো খুব প্রমিনেন্ট, কোনো নেগেটিভ ক্যারেক্টার তোমরা লিখবে না, কারণ এটা থাকে না, ওইটা থাকে না। তাহলে রামের বৈশিষ্ট্য, রামকে আমরা শনাক্ত করবো, তাহলে এই এই বৈশিষ্ট্য আছে বলে এই রাম, তাহলে এটা নেই ওটা নেই, তাহলে নেগেটিভ ক্যারেক্টার লিখলে আমরা পরীক্ষার নাম্বার ক্যারি করতে পারবো না। তাহলে বায়ুপরাগী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো আমরা আগে জানার চেষ্টা করি। এক নম্বর, প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হয় এবং পরাগরেণুগুলো ডানা বা পক্ষযুক্ত হয়, এটা হচ্ছে ভাইটাল ক্যারেক্টার, এটা তোমাদের লিখতেই হবে। পরাগরেণু ডানা বা
পক্ষযুক্ত হয়। এবং আরেকটা বৈশিষ্ট্য, গর্ভমুণ্ড আঠালো রোমশ এবং শাখান্বিত প্রকৃতি হয়, যাতে বায়ুতে ভাসমান পরাগ সহজেই আবদ্ধ করতে পারে। তাহলে এটাও একটা ভাইটাল ক্যারেক্টার, এটাও লেখা আমাদের একান্ত প্রয়োজন যে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ড রোমশ আঠালো ও শাখান্বিত হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতেই হবে, এগুলো ভাইটাল ক্যারেক্টার। এছাড়া এরা খুবই হালকা হয়, সহজে বায়ুর মাধ্যমে স্থানান্তরিত হতে পারে, সংখ্যায় প্রচুর হয়, কারণ বায়ুর মাধ্যমে যাওয়ার সময় কিছু পরাগের অপচয় ঘটে। যেমন উদাহরণ তোমরা কমন দিতে পারো, ধান আমি একটা বলেছিলাম, এটা কমন ধান, ওরাইজা স্যাটিভা, গম, টিটিকাম অ্যাস্টিভাম, ভুট্টা, জিয়ামেইজ, যেটা তোমাদের সুবিধা, ভুট্টার মান টপিকে কিন্তু সোজা আছে জিয়ামেইজ। এগুলো হচ্ছে বাহক নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ এগুলো গেল বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। এবার আমরা পড়ব জলপরাগী ফুল। জলপরাগী ফুলের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, বা হাইড্রোফিলি, এটা গেল বায়ুপরাগী, এবার আমরা পড়ব জলপরাগী বা হাইড্রোফিলি। জলের মাধ্যমে পরাগযোগ ঘটে, এখানে উল্লেখ্য সব জলজ উদ্ভিদে কিন্তু জলের মাধ্যমে পরাগযোগ ঘটে না, যারা সম্পূর্ণ জলে নিমজ্জিত উদ্ভিদ তাদের ক্ষেত্রেই এই জলপরাগী ফুলের সৃষ্টি হয়। যেমন পদ্ম, শালুক, কচুরিপানা, এরা জলজ উদ্ভিদ কিন্তু এদের পুষ্পটা জলের উপরিতলে প্রস্ফুটিত হয়, তাই এদের জল মাধ্যমে পরাগযোগ ঘটে না। কাদের ক্ষেত্রে ঘটে? ঘটে হচ্ছে পাতা শাওলা বা পাতাঝাঁঝি, হাইড্রিলা, হাইড্রিলা নানা বা ভ্যালিসনেরিয়া, ভ্যালিসনেরিয়া সিলিয়েটা, এদের ক্ষেত্রে, অর্থাৎ পাতাঝাঁঝি, পাতাশাওলা, এদের ক্ষেত্রে ঘটে। এই উদ্ভিদের অভিযোজিত বৈশিষ্ট্যগুলো, যেগুলো প্রমিনেন্ট বৈশিষ্ট্য, সেগুলো আমাদের লিখতে হবে। কী কী? না, এই প্রমিনেন্ট বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরাগরেণুর বাইরের দিকে কিউটিকেল বা মোমজাতীয় পদার্থের আস্তরণ থাকে। এই কিউটিকেল বা মোমজাতীয় পদার্থের আস্তরণ থাকার জন্য এই পরাগরেণুগুলো সহজেই জল অভেদ্য স্তর তৈরি করতে পারে এবং পরাগরেণুগুলো সহজে বিনষ্ট হয় না। আর পরাগরেণুগুলো যখন প্রস্ফুটিত হয়, অর্থাৎ ফুলগুলো স্প্রিংয়ের ন্যায়, এদের মানে যে পুষ্পাক্ষ সেটা স্প্রিংয়ের ন্যায় গঠনযুক্ত হয়, ফলে পুরুষ এবং স্ত্রী ফুলগুলো খুব কাছাকাছি এসে প্রস্ফুটিত হয়, ফলে পরাগধানী থেকে পরাগরেণু সহজে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে। যে সকল উদ্ভিদের পরাগযোগ একদম জলের নিচে ঘটে, তাদের পরাগরেণু একটু স্ফীত এবং ভারী প্রকৃতির হয়। যেমন সেরাটোফাইলাম অ্যান্ডুশিয়াম নামক একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের ক্ষেত্রে পরাগযোগটা জলের একদম নিচে সম্পন্ন হয়। তাহলে জলপরাগী উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। এরপরে এগুলো গেল প্রাকৃতিক, এবার আমরা যে বাহকগুলো আমাদের জৈবিক বাহক তাদের মধ্যে পরাগযোগগুলো জানবো। কী কী? এরপরে হচ্ছে আমাদের পক্ষী পরাগী বা অর্নিথোফিলি। এই প্রকার পরাগযোগ কোথায় দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় আকারে বড়, এই প্রকার ফুলগুলো একটু আকারে বড় হয়, যেমন শিমুল, বম্বেক্স সাইবা, পলাশ, বিউটা মনোস্পার্মা,
এই উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়। পক্ষীপরাগী ফুলের ক্ষেত্রে কি হয়, এদের যে দলমণ্ডলটি আছে আকারে অত্যন্ত বড় হয়, যার ফলে কি হয়, পাখিরা চঞ্চু প্রবেশ করিয়ে ওখান থেকে মকরন্দ বা নেকটার বা পুষ্পাক্ষ সংগ্রহ করতে পারে। দু নাম্বার, পুষ্পাক্ষটা আকারে বড় হয় এবং এতে মধুগ্রন্থি সংযুক্ত অবস্থায় থাকে এবং মধুগ্রন্থি বা নেকটারের মাত্রাও বেশি থাকে। আর কি থাকে, আর হচ্ছে পক্ষীপরাগী ফুলের ফুলগুলো উজ্জ্বল বর্ণযুক্ত এবং আকর্ষণীয় হয়, যাতে পক্ষীরা সহজেই আকৃষ্ট হতে পারে এবং এই পক্ষীরা সহজে আকৃষ্ট হয় বলে পরাগযোগটা দ্রুততার সাথে ঘটতে পারে এবং পাখিরা যাতে সহজে দলমণ্ডলের উপরে বসে পরাগ সংগ্রহ করতে পারে সেজন্য দলমণ্ডল আকারে বড়, বা যে সকল উদ্ভিদের মানে দলমণ্ডল ছোট হয় কিন্তু এরা চোঙাকৃতি বা নলাকার আকৃতিযুক্ত হয়। তারপরে আরেকটা কি, আরেকটা হচ্ছে পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলি। অর্থাৎ পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে। পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে কোথায়, পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে কমন উদ্ভিদ আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই বিজ্ঞানসম্মত নামগুলো তোমরা সহজে মনে রাখতে পারবে। এক্ষেত্রে পিঁপড়ের মাধ্যমে ঘটে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবং এক্ষেত্রে এই পক্ষী পরাগী, এই পতঙ্গ পরাগী উদ্ভিদের ক্ষেত্রে কী কী দেখতে পাওয়া যায়, ফুলে মকরন্দ বা নেকটার মধুগ্রন্থি থাকবেই, পতঙ্গরা ওই মধুগ্রন্থির সংস্পর্শে আসার জন্য পরাগযোগ ঘটায় এবং সেখান থেকে মধু সংগ্রহ করে। আরেকটা কি, আরেকটা হচ্ছে সুমিষ্ট গন্ধযুক্ত হয়, এই গন্ধের জন্যই ফুলগুলো পতঙ্গ দ্বারা পতঙ্গকে আকৃষ্ট করতে পারে, যেমন হেলিয়েন্থাস অ্যান্নাস মানে সূর্যমুখী ফুল। আচ্ছা, তারপরে আর কি না, এই প্রকার ফুলে গুচ্ছাকারে ফোটে এবং একাধিক ফুল মানে কিছু কিছু ক্ষেত্রে এক জায়গায় থাকার ফলে পতঙ্গরা সহজেই পরাগযোগ ঘটাতে পারে, যেমন আমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এইরকম পতঙ্গ পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা পড়ব। এছাড়াও তোমার শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটে, যেমন কচু, মানকচু, ওল। তারপরে বাদুড়ের মাধ্যমে পরাগযোগ ঘটে, সেখানে কলা, সবেদা। মানুষের মাধ্যমে পরাগযোগ ঘটে, কোথায় ঘটে, পটল, চালকুমড়ো, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মনুষ্য পরাগী বা এরা মানুষের মাধ্যমে এদের পরাগযোগ ঘটে থাকে। তাহলে ইতর পরাগী উদ্ভিদ উন্নত বৈশিষ্ট্যযুক্ত হয় এবং এই বৈশিষ্ট্যের জন্য আমরা এই উদ্ভিদগুলোকে বিভিন্ন ভ্যারাইটি আকারে পেতে পারি এবং একাধিক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। ঠিক আছে, আজকে মোটামুটি স্যার এবার কিছু বলবেন, বলুন স্যার। ঠিক আছে, তোমরা সুমনবাবুর কাছে শুনলে পরাগযোগ সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করলেন, এই জায়গা থেকে আমি বলেই নিই আগে কী কী প্রশ্ন তোমরা করবে। ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের উদাহরণ সহ সংজ্ঞা এবং পার্থক্য করে রাখতে হবে। এইবার স্বপরাগযোগের মধ্যে দুটো টার্ম উনি আলোচনা করেছেন, একটা হচ্ছে অটোগ্যামি, একটা জেইটোনোগ্যামি, দুটো কিন্তু সম্পর্কে জানতে হবে, শর্ট প্রশ্ন আসে। ইতর পরাগযোগের আর এক নাম হচ্ছে জেনোগ্যামি বা অ্যালোগ্যামি, উনি আলোচনা করেছেন, এটাও জেনে রাখতে হবে। এইবার ইতর পরাগী এবং স্বপরাগী ফুলের অভিযোজনগত বৈশিষ্ট্য উনি আলোচনা করেছেন, কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যের উপরে দু নম্বর হিসাবে বা এক নম্বর হিসাবে প্রশ্ন আসতে পারে, এগুলো বই থেকে খুঁটিয়ে ভালো করে করবে, উনি সবগুলোই আলোচনা করেছেন। স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা দুটোই আলোচনা পড়ে রাখবে, আসতে পারে। আর ইতর পরাগযোগে যে বাহক হিসাবে যে শ্রেণীবিভাগ করা হয়েছে, যেমন বায়ু পরাগী ফুল, জল পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল, শামুক পরাগী ফুল, বাদুর পরাগী ফুল এবং মানুষ পরাগী ফুল, প্রত্যেকটা ফুলের থেকে এদের কতগুলো দুটো বা তিনটে মুখ্য বৈশিষ্ট্য, যেটা উনি কিন্তু বারবার বলেছেন, মুখ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ করে রাখবে, এই অংশ থেকে এই প্রশ্ন পাবে। আমি আজকে বেশি সময় পাচ্ছি না, ছোট্ট একটা আলোচনা করে আজকে শেষ করব, বাকি অংশ পরের দিন আলোচনা করব। আমি শুধু রেণুর গঠনটা বলে দিচ্ছি, পুংলিঙ্গদার উদ্ভিদ, স্ত্রীলিঙ্গদার উদ্ভিদের উৎপত্তি গঠন করব বলেছিলাম, কিন্তু সময়ের অভাবে আজকে করা গেল না। আমরা নেক্সট যেদিন আবার আসবো, নেক্সট মানডে, সেদিন আমরা এই ক্লাসে তার আলোচনা করে দেব। ডাস্টার কই, আচ্ছা।
আর এই আলোচনাটা একটু জেনে রাখো, তাহলে পরের দিনের আলোচনা বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে পুঙ্কেশ্বর, আমি কিন্তু আগেই আলোচনা করেছি তোমাদের কাছে। পুঙ্কেশ্বরের এটা হচ্ছে পরাগধানী। পরাগধানীর মধ্যে থাকে অসংখ্য ডিপ্লয়েড পুং রেণু মাতৃকোষ, সব কিন্তু টুয়েন পুং রেণু মাতৃকোষ। প্রতিটি পুং রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে প্রতিটি পুং রেণু মাতৃকোষ থেকে চারটি করে হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে, স্পোর বা রেণু বা পরাগ রেণু। এইগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, স্পোর বা পরাগ রেণু। এর মধ্যেই রেণু পরিণতি লাভ করে, হয়ে দুই নিউক্লিয়ার যুক্ত প্রাপ্ত হয়, তারপরে কিন্তু পরাগযোগের মাধ্যমে স্ত্রী স্থাপকের গর্ভমুণ্ডে পতিত হয়। তাহলে ওর মধ্যে অবস্থানকালে পরাগ রেণুর কী হয় সেটাকে আমি দেখাচ্ছি। এই পরাগ রেণুর বাইরে দুটো আবরণ থাকে, এটা হচ্ছে বাইরের আবরণ। এই আবরণের কোনো একটি জায়গায় একটি রন্ধ্র থাকে, এই হচ্ছে সেই রন্ধ্র। এই রন্ধ্রটাকে বলে পরাগ রন্ধ্র বা ইংরাজিতে বলা হয় জার্ম পোর বলে। এর বাইরে, এটা হচ্ছে বাইরের আবরণ, এর ভিতরে আর একটি আবরণ থাকে যেটার মধ্যে কিন্তু কোনো রন্ধ্র নেই। এইবার এর বাইরের আবরণটিকে বলা হয় এক্সাইন বা রেণু বহিঃস্তক বলে। এই আবরণটি প্রোটিন এবং স্পোরোপোলেনিন, এই পাশে লিখি দেখতে পাবে, স্পোরোপোলেনিন নামক এক ধরনের লিপিড জাতীয় বস্তু দিয়ে কিন্তু এক্সাইনটা তৈরি, প্রোটিন এবং স্পোরোপোলেনিন। পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে এই এক্সাইনের বাইরে হলুদ বর্ণের আঠালো চটচটে পদার্থের একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটিকে বলা হয় পোলেন কিট। পোলেন কিট বলে। এই পোলেন কিটের কাজ হচ্ছে কীট পতঙ্গকে আকৃষ্ট করে আর গর্ভমুণ্ডে পতিত হলে পরাগ রেণুকে আবদ্ধ করতে সাহায্য করে, আর কীট পতঙ্গের গায়ে এই আস্তরণের জন্য সহজেই পরাগ রেণুগুলো আটকে যেতে পারে। এইবার আসি ভেতরের আস্তরণ। ভেতরের আস্তরণকে বলা হয় ইনটাইন। এই স্তরটি পেকটিন আর সেলুলোজ দিয়ে তৈরি। এদের মধ্যে নিউক্লিয়াসটা মনে রাখবে, নিউক্লিয়াসটা কিন্তু হ্যাপ্লয়েড, এর মধ্যে পরাগ রেণু, তার কারণ আগেই মিওসিস হয়ে গেছে। এইটা হচ্ছে ওদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে স্বেচ্ছার এবং লিপিড জাতীয় বস্তু থাকে যেটা সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে এরা রক্ষা করে। এইবার আসি এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, হয়ে একটি আকারে ছোট এবং একটি আকারে বড় দুটো নিউক্লিয়াস গঠন করে। এই বড়টিকে বলা হয় নালি নিউক্লিয়াস। ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটি প্রথম অবস্থায় ইনটাইন প্রাচীরের সঙ্গে লেগে থাকে, পরে ওই প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে কোষের মাঝখানে প্রবেশ করে মাকু আকৃতির ধারণ করে। এইটা হচ্ছে বড় নিউক্লিয়াস, যেটা হচ্ছে নালি, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। এই দ্বি নিউক্লিয়াস যুক্ত পরাগ রেণু পরাগধানী থেকে স্থানান্তরিত গর্ভমুণ্ডে পতিত হলে তবেই পরাগযোগ হবে, নাহলে হবে না। এই হচ্ছে তোমার পরাগ রেণুর গঠন বললাম। পরের দিনে আমরা আলোচনা করব, করা যাবে পুংলিঙ্গধর উদ্ভিদ, পরের দিনে আমরা আলোচনা করব এই রেণু গর্ভমুণ্ডে পড়লে সেখান থেকে যে উদ্ভিদটা সৃষ্টি হয় তাকে বলা হয় উদ্ভিদ না কিন্তু মানে উদ্ভিদ অঙ্গ, যাকে আমরা বলি পুংলিঙ্গধর উদ্ভিদ বা মেল গ্যামেটোফাইট।
তার প্রথম কোষ হচ্ছে কিন্তু এইটা, যাকে বলা হয় স্পোর বা রেণু বা পরাগ রেণু। এটা কিন্তু এক নম্বরের প্রশ্ন, পুংলিঙ্গ দ্বারুদ্ভিদ প্রথম কোষ কোনটি? স্পোর বা রেণু? স্পোর বা রেণু, এটা কিন্তু এক নম্বরের প্রশ্ণ। আর একটা বলে দিই, এই যে পরাগ রেণুর বাইরে যে দুটো আস্তরণ, এই দুটো আস্তরণকে একত্রে বলে, স্পোরোডার্ম। তার মানে পরাগ রেণুর প্রাচীরকে বা আবরণকে বলা হয় স্পোরোডার্ম। এই গঠন হয়ে গেল, এটা তোমরা বইয়ের থেকে পড়ে রাখবে। পরের দিন আমরা আলোচনা করব পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি গঠন, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি গঠন এবং সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়াটা একটা 5 নম্বরের প্রশ্ন হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা পরের দিন এর পরের অংশ আলোচনা করব। শেষ করলাম আমাদের জীববিদ্যা ক্লাস। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক শ্রী হরিগোপাল সরকার এবং শিক্ষক শ্রী সুমন কুমার দে। আমরা স্যারদের আরও একবার ধন্যবাদ জানাবো এবং সেই সাথে সাথে পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে ক্লাসগুলো স্যাররা এখানে করাচ্ছে, তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাস আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করছি। তোমরা তোমাদের আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা যদি লাইক ও ফলো করে রাখো, তোমরা প্রত্যেকটি ক্লাসের আপডেট সেখানেই পেয়ে যাবে। খুব শীঘ্রই ফিরে আসছি আমাদের পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তীতে আমরা করব ইংরাজি ক্লাস, সেখানে আমাদের সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী তমাল বন্দ্যোপাধ্যায় এবং